আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কামাল উদ্দিন ফাউন্ডার ইসোর্স আইটি মূলত দু হাজার এক সালে আইটির সাথে জড়িত হই দু সালে পুরোপুরি আইটি সেক্টরে জড়িয়ে যাই এবং ইসোর্স আইটি প্রতিষ্ঠা করি সেই থেকে যাত্রা শুরু বর্তমানে বাংলাদেশ আর্মি সহ প্রায় পঞ্চাশটির মতো প্রজেক্টের কাজ সম্পন্ন করেছি দেশের বাইরে কানাডা এবং সুইডেনের দুটি ওয়েবসাইটের কাজ করা আছে আমাদের এ সোসাইটির প্রোডাক্টের মধ্যে আছে এডুয়েট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম ট্রেড এইট বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম মেডিয়েট হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম রেন্টাল এইট rent Management System attend এইট Attendant Management System মোটো Automobile অটোমোবাইল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের কোভিড এর জন্যে আমরা যেই প্রজেক্টের কাজ শুরু করেছি সেটি হচ্ছে কোভ এইট কোভিড ফর কোভিড 19 আমাদের কোভিড নাইন্টিন এর জন্যে তৈরীকৃত কোভিড কি কাজে আসবে একজন ডক্টর যখন রুগী দেখে তখন তার গায়ে স্পর্শ করতে হয় আর আমাদের এই সিস্টেমে তার গায়ে স্পর্শ করা লাগবে না শুধুমাত্র একটি স্মার্ট ব্যান্ড রুগীর হাতে পরিয়ে দেওয়া হবে আর আমাদের অ্যাপের মাধ্যমে ডক্টর রোগীর বিপি পালস ইত্যাদি নিতে পারবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারবে এবং তার জন্য যে চিকিৎসা আছে সেটি অ্যাপে আপলোড করে দিবে এবং অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তাকে নোটিফিকেশান দিবে আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে ওষুধ খেয়েছেন কিনা না রুগী শুনবে এবং যারা পড়তে পারে তারা পড়বে মোবাইলে অ্যাপে শুধু ইয়েস নো বাটন চাপবে একইভাবে যারা ডোনেশন দিবে এবং যারা ডোনেশন নিবে তাদের তালিকা থাকবে ডোনেশন গ্রহীতার রেজিস্ট্রেশন থাকবে রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হওয়ার পর যদি তাকে ডোনেশন দেওয়া হয় তখন ঔষধের মতো তাকে আবার ডিসক্রাইব করা হবে বর্ণনা করা হবে যে আপনার খাবার আছে কি না যদি থাকে তাহলে ইয়েস বাটনে চাপবে আর না থাকলে নো বাটনে চাপবে এই রিপোর্টগুলো সরাসরি কন্ট্রোলারদের কাছে চলে যাবে এবং কন্ট্রোলাররা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে